হ্যালো বন্ধুরা, রহস্যরোমাঞ্চ ফ্যাক্টসের নতুন এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগতম। আমাদের পৃথিবীতে বিভিন্ন সময়েই নানান ধরনের রহস্যময় ঘটনা ঘটার খবর পাওয়া যায়, আর আমরা যদি আমাদের সারাটা জীবনই এই রহস্য সমাধানের জন্য অতিবাহিত করে দিই তাহলেও এই রহস্যগুলি পেছনের কারণ আমরা খুঁজে পাব না। উদাহরণস্বরূপ, আমাদের পৃথিবীর আকাশে মাঝে মাঝে এমন সকল ঘটনা ঘটতে দেখা যায় যার সঠিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিকরা এখনও দিতে পারেননি। আজ আপনাদেরকে ক্যামেরাতে রেকর্ড হওয়া মহাকাশেরই এমন কয়েকটি রহস্যময় ঘটনা দেখাতে চলেছি, যা দেখার পর আপনারা হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। কিন্তু আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে না পারলেও এই ঘটনাগুলি বাস্তবে ঘটেছিল। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক এই রহস্যময় সফর। নাম্বার ওয়ান, ফ্ল্যাগ রিং অন দ্য স্কাই। আশ্চর্য এই ঘটনাটি প্রথমে দেখা মেলে কাজাখস্তান নামক একটি দেশে। সেখানে এক ব্যক্তি তার বাড়ির সামনের বাগান পরিচর্যা করছিলেন। সেই সময় হঠাৎই তিনি আকাশে অদ্ভুত এই কালো রঙের রিংয়ে দেখা পান। তৎক্ষণাৎই তিনি তার ঘর থেকে মোবাইল নিয়ে আসেন এবং এই আশ্চর্য ঘটনাটির ভিডিও নিজের ফোনে রেকর্ড করে নেন। ভিডিও ফুটেজটি 2 মিনিটের ছিল। ভিডিওটি ইন্টারনেটে আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় আকাশে অদ্ভুত ধরনের এক ব্ল্যাক রিং ভেসে রয়েছে এবং ধীরে ধীরে আকাশে বিলীন হয়ে যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডেও ঠিক একই ধরনের ব্ল্যাক রিং আকাশে দেখতে পাওয়া যায়। সেখানে একটি 13-14 বছরের বাচ্চা মেয়ে লনে তার মার সাথে টেনিস খেলছিল। তখন হঠাৎ করেই তারা লক্ষ্য করে যে আকাশে অদ্ভুত এক কালো রঙের রিং ভেসে রয়েছে। তারা সাথে সাথে সেই ঘটনার ভিডিও করে নেয়, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। অনেকে মনে করেন এলিয়েন বা ভিনগ্রহ কোনো জীবের কার্যকলাপের ফলে আকাশে এমন একটি রিংয়ের তৈরি হয়েছিল, কিন্তু এই ঘটনার পেছনে কোনো সঠিক ও গ্রহণযোগ্য কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। নাম্বার টু, ফ্লোটিং সিটি অন দ্য স্কাই। চীনের ওশেন শহরের আকাশে 2015 সালের 7 অক্টোবর সকালবেলা হঠাৎই আকাশের উপরে এক বিশালাকার মেঘের শহর দেখতে পাওয়া যায়। এই ঘটনাটির প্রচুর সাক্ষী রয়েছে যারা সেই সময় ওই স্থানে উপস্থিত ছিলেন। এই ঘটনাটি ঘটার সময় যেহেতু প্রচুর মানুষ উপস্থিত ছিলেন, তাই বহু মানুষ এই ঘটনাটির ফটো ও ভিডিও রেকর্ড করে নেয়। এই বিশালাকার মেঘের শহরকে অল্প কিছুক্ষণের জন্যই আকাশে দেখা গিয়েছিল। বেশ কিছু বিজ্ঞানী ধারণা করেন যে এটি একটি অপটিক্যাল ইলিউশন ছিল, যার ফলে মানুষ আকাশে উড়ন্ত এরকম মেঘের শহর দেখেছিলেন। কিন্তু একসাথে এত মানুষ কিভাবে অপটিক্যাল ইলিউশনের শিকার হলো, সেই প্রশ্ন তো থেকেই যায়। নাম্বার থ্রি, ব্লাডি স্কাই। ব্রাজিলের এল সালভাদোর নামক শহরে এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটে দুপুরের দিকে। এই আশ্চর্যজনক ঘটনাটির ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। এই অদ্ভুত ঘটনাটি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানান যে হঠাৎ করেই আকাশে তারা অদ্ভুত সব শব্দ শুনতে পান। আর এই অদ্ভুত সব শব্দ শোনার পর তারা বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দেখেন অদ্ভুত সব শব্দের সাথে সাথেই আকাশের রং রক্তিম লাল বর্ণে পরিবর্তিত হচ্ছে। সেখানকার মানুষরা এই ঘটনা দেখার পর অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেদেরকে বাঁচাতে তারা গির্জাতে আশ্রয় নেন এবং ভগবানের নাম জপ করতে থাকেন। এবং এর বেশ কিছুক্ষণ পর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে এবং পরিবেশ আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর আর কখনো এমন ঘটনা না ঘটলেও ওই দিন কেন আকাশে এমন ঘটনা ঘটেছিল তার কোনো সঠিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। নাম্বার ফোর, ইউএফও অফ কিরগিস্তান। সম্প্রতি কিরগিস্তানের আকাশে খুবই অদ্ভুত একটি ঘটনা ঘটে, যার সাক্ষী ছিলেন সেখানকার এক দম্পতি। 2018 সালের 13 জানুয়ারি কালভেট স্ক্রাইব নামের এক ব্যক্তি রাত 3টে নাগাদ তার স্ত্রীর সাথে গাড়ি নিয়ে বিসকেক নামক একটি স্থানের দিকে যাচ্ছিলেন। তখন হঠাৎ করেই তারা আকাশে অদ্ভুত এক দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন। তারা দেখেন যে আকাশে কয়েকটি আলোর বলয় এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে। তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা বলেন যে এরকম কোনো আলো কোনো প্রচলিত বিমানের হতে পারে না, বরং কোনো ভিনগ্রহী যানের হতে পারে। সেই সময় তাদের কাছে সৌভাগ্যবশত একটি ক্যামেরা ছিল,
যা দিয়ে তারা ঘটনাটি রেকর্ড করে। পরবর্তীকালে এই ঘটনাটি সেখানকার স্থানীয় গণমাধ্যমেও প্রকাশ করা হয়। কিন্তু বৈজ্ঞানিকরা এ বিষয়ে বরাবরের মতোই সন্দেহ পোষণ করেছিলেন। নাম্বার 5, সার্চ লাইট ইন দ্য স্কাই। নরওয়ের বাসিন্দারা 2009 সালে 9th ডিসেম্বর একটি আশ্চর্যজনক ঘটনা সাক্ষী হয়েছিলেন। তারা দেখেন যে একটি উজ্জ্বল সাদা রঙের আলো ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাচ্ছেন। সারা নরওয়ের বেশ কয়েকটি স্থান থেকে বহু মানুষ এই অদ্ভুত ঘটনাটির সাক্ষী হয়েছিলেন। বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন রকম থিওরি দিয়ে এই ঘটনাটির ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। কেউ কেউ তো আবার এই ঘটনার সাথে কোনো ভিনগ্রহী এলিয়ানে যুক্ত থাকার কথাও বলেছিলেন। কিন্তু বাস্তবে এই ঘটনার পিছনে আসলে যে কী কারণ ছিল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। নাম্বার 6, ইলেকট্রিক ফায়ারবলস। এই রহস্যময় ঘটনাটি ঘটেছিল কানাডাতে। একদিন বিকাল নাগাদ হঠাৎই সেখানকার নাগরিকরা আকাশে এরকম অদ্ভুত একটি ঘটনা ঘটতে দেখে এবং তৎক্ষণাৎই তারা ঘটনাটি রেকর্ড করে নেয়। ভিডিওটি দেখে এই আশ্চর্যজনক ঘটনাটি বিশ্বাস করতে পারা মুশকিল হলেও ঘটনাটি বাস্তবে ঘটেছিল। তার প্রমাণ ছিল কানাডার অসংখ্য অধিবাসী। তবে বহু বিজ্ঞানী এই বিষয়টি নিয়ে রিসার্চ করলেও এই ঘটনাটির পিছনের সঠিক কারণ এখনও খুঁজে পাননি। নাম্বার 7, স্ট্রেঞ্জ লাইট ইন দ্য স্কাই। এই রহস্যময় লাইটটি দেখা গিয়েছিল অ্যারিজোনার আকাশে। এই ঘটনাটির ভিডিও ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর ইউএফও ও এলিয়ানে বিশ্বাসী বৈজ্ঞানিকরা অনুমান করেছিলেন যে মহাকাশের একটি ওয়ার্ম হোল দিয়ে কোনো ভিনগ্রহী বা এলিয়ান তাদের যান পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু বেশ কিছু মানুষ এটিও দাবি করেছিলেন যে ভিডিওটি হয়তো VFX বা CGI গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনাটি এক্স্যাক্ট কোন সময় এবং অ্যারিজোনার ঠিক কোন স্থানে রেকর্ড করা হয়েছিল তার প্রপার কোনো ডেটা ইন্টারনেটে নেই। পেনের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ঘটনাটির ভিডিও তার ফেসবুক পেজে আপলোড করেছিলেন। নাম্বার 8, উইয়ার্ড শেপড ক্লাউড। আকাশে বহু ধরনের মেঘ ভেসে থাকতে আপনারা দেখেছেন, বড় ছোট মাঝারি নানা রকমের। কিন্তু আকাশে কখনো এইরকম কিম্ভূত ও অদ্ভুত দর্শন মেঘ কি আপনারা ভেসে থাকতে দেখেছেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের এক ব্যক্তির হঠাৎ নজরে আসে এই অদ্ভুত মেঘটি এবং তিনি এই মেঘটির ভিডিও ফুটেজ রেকর্ড করে নেন। ভিডিওটিতে দেখা যায় যে টানা 10 মিনিট ওই অদ্ভুত দর্শন মেঘটি আকাশে ভেসেছিল এবং তারপর ধীরে ধীরে তা আকাশে মিলিয়ে যায়। এইরকম অদ্ভুত দর্শন মেঘ এর আগে কেউ আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না। বড় বড় বিজ্ঞানীরা বহু বছর ধরে রিসার্চ করার পরও এখনও সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি যে এই অদ্ভুত দর্শক মেঘটি কীভাবে তৈরি হলো। কিন্তু ইউএফও বা এলিয়ানে বিশ্বাসী জনগণ দাবি করেন যে এই মেঘের আড়ালে হয়তো কোনো ভিনগ্রহী বা ইউএফও লুকিয়েছিল। আপনারা কী মনে করেন, এই মেঘের সঠিক উৎপত্তির কারণটা কী ছিল তা কমেন্ট করে জানান। তাহলে আজকের জন্য ব্যাস এটুকুই। আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধব ও পরিচিতদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আর এইরকমই নলেজেবল ও ফ্যাক্ট রিলেটেড ভিডিও দেখতে এবং নিত্য নতুন নানান ধরনের ইন্টারেস্টিং তথ্য সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।